হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে কম্পিউটার উইন্ডোজ 11 ইনস্টল করা যায় এবং সহজ উপায়ে। তো প্রথমে আমাদের তিনটি ধাপ স্মরণ করতে হবে। প্রথম ধাপটি, প্রথমে উইন্ডোজ 11 এর ISO ফাইল কম্পিউটারে থাকতে হবে অথবা ডাউনলোড করে নিতে হবে। ফাইল সাইজ প্রায় 5 GB হবে এবং এখানে লিঙ্কও দেওয়া আছে। এই লিঙ্কের মাধ্যমে আপনি খুব সহজেই উইন্ডোজ 11 এর ISO ফাইলটি পাবেন। দ্বিতীয় ধাপটি, এরপর ফিক্সড TPM এরর ফাইল ডাউনলোড করতে হবে। ফাইলের ভিতর হতে ডিল ফাইল কপি করে ISO ফাইলের ভেতর সোর্স ফোল্ডারে পেস্ট করতে হবে। উইন্ডোজ 11 এর ISO ফাইলগুলি জিপ ফাইল হয়ে ডাউনলোড হবে, সেক্ষেত্রে ফিক্সড TPM এরর ফোল্ডারে থাকা ডিল ফাইল সোর্স ফোল্ডারে পেস্ট করা যায় না। সেক্ষেত্রে উইন্ডোজ 11 ফাইলগুলি কপি করে আলাদা ফোল্ডারে পেস্ট করে নিয়ে তারপর পেস্ট করতে হবে। এবং এই ফিক্স TPM এরর এই ডিল ফাইলগুলি আপনি পাবেন এই লিঙ্কে, যে লিঙ্কটি আমাদের এই ভিডিওতে দিয়ে রাখলাম, এবং এই সবগুলি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন। আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে এগুলো নিতে পারবেন। আর এই ফিক্স TPM এরর এই ফাইলটি আসলে এখানে খুব জরুরি দরকার, কারণ আমরা সচরাচর যখন উইন্ডোজ 11 ইনস্টল করতে যাই তখন এই TPM অপশনটি অনেক সময় দেখা যায়, এটা না থাকলে আর উইন্ডোজ 11 ইনস্টল করা যায় না বা সাপোর্ট না নিলে হয় না। তো সেক্ষেত্রে আমাদের এই ফিক্স TPM এরর এই ফাইলে থাকা ডিল ফাইলটি আমাদের প্রয়োজন। তৃতীয় ধাপ, উইন্ডোজ 11 এর ISO ফাইলের ভেতরে থাকা সেটআপ ফাইলে ডাবল ক্লিক করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন উইন্ডোজ 11। তো প্রথমে আমরা প্রথম ধাপটি একটু অনুসরণ করি। প্রথমে আমাদের এই লিঙ্কে গিয়ে উইন্ডোজ 11 এর ISO ফাইল অথবা উইন্ডোজ 11 এই ফাইলটা আমাকে ডাউনলোড করতে হবে। তো আমরা প্রথমে এই লিঙ্কে যখন ক্লিক করব অথবা লিঙ্ক কপি করার পর আমাদের ব্রাউজারে পেস্ট করব, পেস্ট করার পর ইন্টার চাপব, তখন এরকম ট্যাপ আসবে। আসার পর আপনি দেখতে পারবেন উইন্ডোজ 11 এটা দেখতে পারবেন প্রায় আছে এখানে 4.88 GB, প্রায় 5 GB আছে। তো এখানে ডাউনলোড করতে হবে। এরপর আরেকটা লিঙ্ক আছে, যে লিঙ্ক আমি দ্বিতীয় লিঙ্ক দিয়ে দিছি, সেখান থেকেও নিতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনার ডাউনলোড দিস ফাইল, এখান থেকেও আপনি উইন্ডোজ 11 ISO ফাইল বা উইন্ডোজ 11 ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর দ্বিতীয় ধাপে ফিক্স TPM এই এরও ফাইলটি নিতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে, যে লিঙ্ক আমি এখানে দিয়ে দিছি এবং আপনার ডেসক্রিপশনে পাবেন। তো এই লিঙ্কে ক্লিক করবেন অথবা কপি করার পর আপনার ব্রাউজারে পেস্ট করলেই চলে আসবে। পেস্ট করার পর ইন্টার চাপলে এরকম চলে আসবে। আসার পর এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোড থেকে এটা আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি এটা ডাউনলোড করে রাখছি এর জন্য আমাকে আর ডাউনলোড করতে হচ্ছে না। তো ডাউনলোড করার পর এটাকে আপনি ডেস্কটপে অথবা যে কোনো ড্রাইভে রাখতে পারবেন। তো আমি এখানে উইন্ডোজ 11 ISO ফাইলটি ডাউনলোড করে রাখছি। তো এই ফাইল ডাউনলোড করলে এখানে আসলে এই ফিক্স TPM এরর এই ফাইলে ডাবল ক্লিক করার পর ওপেন করবেন। ওপেন করার পর এখানে এই ডিল ফাইল এটাকে কপি করে নেবেন। কপি করার পর আপনি উইন্ডোজ 11 এই ISO ফাইলে ডাবল ক্লিক করার পর সোর্স ফোল্ডার আছে এখানে ক্লিক করে পেস্ট করবেন। কিন্তু আসলে এখানে পেস্ট হবে না, এরকম দেখাবে। তো আমাদের কি করতে হবে, এই ফাইল থেকে যে আমাদের সবগুলি আছে এগুলোকে কপি করতে হবে। কপি করার পর আলাদা যে কোনো একটি ফোল্ডার আপনাকে তৈরি করতে হবে, যেটা আমি অবশ্য করে রাখছি। এই যে এখানে আলাদা একটা ফোল্ডার নিয়েছি, নেওয়ার পর সেই ফোল্ডারে আমি
এটা পেস্ট করে রাখছি, পেস্ট করার পরে এরকম চলে আসছে। এখন যদি আপনি এই ফিক্সড টিপিএম এরর এটার ভেতর থেকে এটা কপি করে নেন, কপি করার পর যখন আপনি এখানে এই সোর্স সোর্সে ওপেন করার পর রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন, তখন কিন্তু এটা আসলে এরকম চলে আসবে। তখন আপনি ক্লিক করতে হবে বা রিপ্লেস করতে হবে। করার পর আপনি এটাকে যখন ইনস্টল করবেন তখন এটা ইনস্টল হবে। আর এরকম যদি না করেন তাহলে যেটা হবে, আপনি যখন আইওএসএ ফাইলে সরাসরি সেটআপে ক্লিক করবেন তখন এখানে টিপিএম সাপোর্ট থাকা লাগবে, এটা আসলে দেখাবে। যখন নেক্সট করবেন, নেক্সট করার পর যখন চেকিং করবে, চেকিং করার পর এখানে দেখাবে টিপিএম সাপোর্ট থাকা লাগবে। এই দেখেন এখানে ডিপিসি মাস্ট সাপোর্ট টিপিএম 2.0 এটা এবং নিচেরটা, এই দুটো যাবে। তো সেক্ষেত্রে আমাদের ফিক্সড টিপিএম এরর এই ডিল ফাইলটি পেস্ট করার পর যখন ইনস্টল করবেন তখন আসলে এরকম আর যাবে না। তো সেক্ষেত্রে এটা কপি করে আমরা কি করলাম, উইন্ডোজ 11-এ এই সোর্স ফোল্ডারে পেস্ট করলাম। পেস্ট করার পর যেটা করতে হবে, যেটা দ্বিতীয় ধাপটি আমাদের শেষ, এরপর তৃতীয় ধাপে এটা সেটআপ ফাইলে ডাবল ক্লিক করে ইনস্টল করে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এরপর যেখানে আমরা পেস্ট করলাম সেই ফোল্ডারে সেটআপে ডাবল ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার পর উইন্ডোজ 11টি ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল হওয়ার পর আপনি এটাকে, তো এখানে চলে আসলো। এখন কিন্তু আর আপনার টিপিএম 2.0 এটা দরকার পড়তেছে না, এখন শুধু নেক্সট 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 ফিনিশ করার পর উইন্ডোজ 11 এখানে সেট আপ হয়ে যাবে বা উইন্ডোজ 11 ইউজ করতে পারবেন।